পালিয়ে যেতে পারে কুন্তল পুজোর মুখে খারিজ হয়ে গেল জামিনের আর্জি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষের জামিনের আবেদন খারিজ করে দিল ইডির বিশেষ আদালত আদালতের পর্যবেক্ষণ ইডি যে তথ্য প্রমাণ আদালতে পেশ করেছে তাতে বলা হচ্ছে কুন্তল জেনে শুনে এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল এবং দুর্নীতির টাকায় সম্পত্তি বানিয়েছে কুন্তল পালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়নি আদালত সেই কারণে জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আলিপুরে বিশেষ ইডি আদালত উল্লেখ্য বুধবার ইডির বিশেষ আদালতে কুন্তলের জামিনের আবেদনের শুনানি ছিল প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তলের জামিনের বিরোধিতা করে ইডি বুধবার আদালতে সোয়াল জবাবের সময় ইডির তরফে আইনজীবী অভিজিৎ ভদ্র ও প্রসাদ বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত কুন্তলের জামিনের বিরোধিতা করেন শেষে আজ বিচারক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের জামিনের আর্জি খারিজ করে দেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর উঠে আসে এই কুন্তলের প্রসঙ্গ মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখে শোনা যায় কুন্তলের কথা উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে চলতি বছরের জানুয়ারিতে গ্রেফতার হন কুন্তল ঘোষ তার আগে নিউটাউন এলাকায় কুন্তলের বিলাসবহুল দুটি ফ্ল্যাটেও হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কুন্তল সেই সময় হুগলির যুব তৃণমূল নেতা ইডির হাতে গ্রেফতারির পরই কুন্তলকে দল থেকে বহিষ্কার করে দেয় তৃণমূল সাংবাদিক বৈঠক করে সেই কথা ঘোষণা করা হয়েছিল এদিকে কুন্তল ঘোষকে গ্রেফতারির পর ইতিমধ্যেই বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে ইডির দাবি দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল কুন্তল সেই কারণেই জামিনের বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট